সিলেটে শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার সকালে মাহি জানান, এখনও তার শ্বশুরবাড়িতে ঈদের আমেজ শেষ হয়নি। মাহি বলেন, শুটিং না থাকায় সিলেটে পরিবারের সবাই মিলে দারুণ মজা করেছি এবারের ঈদে। ঈদের দিন আমি নীল শাড়ি পরেছিলাম আর ও আমার পছন্দের গোলাপি পাঞ্জাবি পরেছিল। মাহি আরো বলেন, সিলেটে অনেক জায়গায় ঘুরেছি, আরো কিছু স্থান ঘুরে বেড়ানো বাকি আছে, এই সপ্তাহে সেখানে যাব। এরপর 9 জুলাই ঢাকায় ফিরে আমার হাতে থাকা বাকি ছবির কাজ শুরু করব। ঈদের আগে লন্ডন থেকে যৌথ প্রযোজনার ছবি তুই শুধু আমার এর কাজ শেষ করেছেন মাহি। এ ছবিতে প্রথমবার কলকাতার অভিনেতা সোহমের বিপরীতে কাজ করেছেন তিনি। আরও অভিনয় করেছেন ওম ও আমান রেজা। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের পরিচালক অনন্য মামুন। ঈদুল আজহাকে টার্গেট করে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, 2016 সালের 24 মে পারিবারিকভাবে সিলেটের সন্তান অপুকে বিয়ে করেন মাহি। তার আগে 12 মে সম্পন্ন হয় মাহি ও অপুর বাগদান। অপু কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করলেও পেশায় একজন ব্যবসায়ী। অভিনয় আর দাম্পত্য জীবন এই দুই নিয়ে বেশ সুখেই আছেন মাহি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।